কলেজে ভর্তি, কলেজে ভর্তি কবে থেকে শুরু? তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের কবে থেকে কলেজে ভর্তি শুরু হবে? তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে কলেজে ভর্তি হওয়ার জন্য? কিভাবে কলেজে ভর্তি হবে? কবে থেকে ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে যাবে? এবং তার সাথে মিনিমাম কত নাম্বার লাগবে কলেজে ভর্তি হতে? তার সাথে অনার্স নিতে গেলে, কেউ যদি কোনো সাবজেক্টে অনার্স নিয়ে পড়তে চাও বা আগামী দিনে যদি কলেজে অনার্স নিয়ে পড়তে চাও, তাহলে তোমাদের কত মার্কস লাগবে অনার্স নিতে গেলে, বিষয় নিয়ে কথা বলবো। তার সাথে যারা উচ্চ মাধ্যমিকে আনসাকসেসফুল এসছে বা কন্ট্যাক্ট টু কাউন্সিল এসছে, তোমরা কি করবে সেই বিষয়ে বলবো। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। করে আসছি, কলেজে ভর্তি কবে থেকে শুরু? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, তোমাদের কলেজে ভর্তি শুরু যত সম্ভব 20 তারিখের পর থেকে, 20 তারিখের পর থেকে শুরু। তার কারণ 20 তারিখ তোমরা তোমাদের হাতে এইচএস এর হার্ড কপি পাবে, এইচএস এর যে মার্কশিট তার হার্ড কপি পাবে, এবং 20 তারিখের পর থেকেই কিন্তু তোমাদের কলেজে ভর্তি শুরু হচ্ছে। তারপর আসছি কিভাবে কলেজে ভর্তি হবে। দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এবছর কেন্দ্রীয়ভাবে কলেজে ভর্তি হবে। তার মানে তোমাকে আলাদা আলাদা কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে হবে না অনলাইনে। তোমাকে কি করতে হবে, ধরো তুমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কোনো কলেজে ভর্তি হতে চাও, তোমাকে আলাদা আলাদা কলেজে ফর্ম ফিল আপ করতে হবে না। তোমাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে, ভর্তির যে ওয়েবসাইট, সেখান থেকে ভর্তি হতে হবে। বা তুমি ধরো কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হতে চাও, কাঁচড়াপাড়া কলেজ, চাকদহ কলেজ, হরিণঘাটা কলেজ, কল্যাণী মহাবিদ্যালয়, তোমাকে কাঁচড়াপাড়া, কল্যাণী, হরিণঘাটা, চাকদহ এগুলোর জন্য আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে না। তোমাকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে ভর্তির, সেখানে গিয়ে অ্যাপ্লাই করলেই হবে। তোমার নাম্বারের ভিত্তিতে তোমার কলেজ সাজিয়ে দেওয়া হবে। তোমার যেরম নাম্বার সেই অনুযায়ী চাকদহ কলেজ, কল্যাণী মহাবিদ্যালয়, কাঁচড়াপাড়া কলেজ, হরিণঘাটা কলেজ পর 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 সাজিয়ে দেবে। কি কি ডকুমেন্ট লাগবে কলেজে ভর্তি হতে গেলে? উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, তোমার সই, ফটোকপি, ব্যাংকের একটা চালান লাগে, দেখো, এবং তার সাথে তোমার আধার কার্ড অবশ্যই লাগবে। বন্ধুরা, তোমরা তোমাদের ফটো, সই, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, আধার কার্ডের স্ক্যান, স্ক্যান কপি অবশ্যই করে তোমার মোবাইলের মধ্যে রেখে দাও, বা না হলে তোমরা যখন ফর্ম ফিল আপ করতে যাবে তখন ও স্ক্যান করে দেওয়া হবে। তো দেখো, মিনিমাম কত নাম্বার লাগবে কলেজে ভর্তি হতে? এবছর 80,000-এর কিছু বেশি বা কম পরীক্ষার্থী কিন্তু অনুত্তীর্ণ হয়েছে বা তাদের আনসাকসেসফুল দেখিয়েছে। যারা পাস করেছে অনেক, 7.5 লাখের মধ্যে প্রায় 89% পাস করেছে। তো দেখো, কলেজে ভর্তির জন্য তোমাদের মিনিমাম মিনিমাম 250 লাগবে, 250-র বেশি লাগবে কলেজে ভর্তি হতে গেলে। তবে 250-র বেশি যারা পেয়েছো, তোমরা কিন্তু অনার্স পাবে না, নর্মাল পাস কোর্সে পড়তে হবে, পাস কোর্স। যদি কেউ অনার্স দিতে চাও তাহলে কত নাম্বার লাগবে? দেখো, বিভিন্ন বিষয়ে বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে নাম্বারের। সায়েন্সের বিষয়ের ক্ষেত্রে 60% অ্যাভব, 70% থাকে কোনো কোনো কলেজে অনার্স নিতে গেলে, এবং মিনিমাম 50%-এর বেশি লাগবে কোনো বিষয়ে। যদি তুমি অনার্স নিয়ে পড়তে চাও তাহলে অ্যাভব 50% মার্কস লাগবে, অর্থাৎ সেই সাবজেক্টে, তুমি যে সাবজেক্টে অনার্স নিতে চাও, অনেকে অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিতে পারো, হিস্ট্রিতে অনার্স নিতে পারো, বেঙ্গলিতে অনার্স নিতে পারো, ইতিহাসে অনার্স নিতে পারো, ম্যাথে অনার্স নিতে পারো। ম্যাথে অনার্স নিতে কিন্তু 60-70 অ্যাভব লাগে, আবার অ্যাকাউন্টেন্সিতে বা বেঙ্গলি বা ইংরেজিতে অনার্স নিতে কিন্তু অ্যাভব 50% মার্কস থাকলেই তুমি অনার্স পেয়ে যাবে। রিলেটেড যে সমস্ত কথাগুলো ছিল আমি তোমাদের বলে দিলাম। এছাড়াও যদি তোমাদের কোনো রকমের জিজ্ঞাসা থাকে তোমাদের কাছে কলেজ বিষয়ে, আমাকে নিচে কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো অবশ্যই। এবং তার সাথে দেখো, যারা এইচএসে অনুত্তীর্ণ হয়েছো, অনেকের এসছে আনসাকসেসফুল, অনেকের এসছে কন্ট্যাক্ট টু কাউন্সিল, বেশি নাম্বারের ডিফারেন্স, 10 নাম্বার, 15 নাম্বার, 20 নাম্বার, তোমরা পরবর্তীকালে আবার পরীক্ষা দেবে, পরবর্তীতে পড়ো, পরবর্তী বছরে পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু পাস করাবে না, এটা কিন্তু সত্যি কথা। এবং যারা, যাদের 5-6 নাম্বারের ডিফারেন্স, আনসাকসেসফুল, তোমরা অবশ্যই রিভিউ করো, স্কুটি নিতে দিও না, স্কুটি নিতে দিয়ে কিচ্ছু লাভ নেই, তোমরা রিভিউ করো। রিভিউর পর তোমরা আরটিআই করতে পারো, রিভিউ জন্য কোনো রকমের টাকা পয়সা সেরকম একটা লাগে না, আরটিআই করলে 40 টাকা করে লাগে। তো তোমরা রিভিউ অবশ্যই করো, রিভিউতে কিন্তু পাস করার সম্ভাবনা থাকে।